আহলে বায়াতকে কুশিয়ে বল আহলে বায়াতের রাজা মন্দি কেমন করে হাসিল করা হয় হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি যেই ঘটনাটা জুম্মার সময় বলেছিলাম হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি আশিকুল আউলিয়া খিতাবের মধ্যে বর্ণনা করেছেন হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন ওনার ঘরের মধ্যে নূরের আলোতে আলোকিত হয়ে গেছে শিবলি ডাক দিয়া কয় আমি যখন তাকায়া দেখলাম রে আমার ঘর আলোকিত হয়ে গেল আমি ভাবলাম আমার ঘর কেমনে আলোকিত হলো আমি তাকায়া দেখি আমার ঘরের মধ্যে নূরানি চেহারা নিয়ে দুইজন ব্যক্তি উপস্থিত হয়ে গেছে তারপর তাকায়া দেখি গো আরো কিছু লোকজন উপস্থিত হয়েছেন তারা আমাকে ডাক দিয়া বলে শিবলি রে তুমি চিন্তা করিও না তুমি আমাকে চিনো নাই আমাদেরকে চিনো নাই আমরা হলাম নবীজির আহলে বায়াত নবীজির কলিজার টুকরা নবীজির নয়নের মণি ইমাম হাসান এবং হুসাইন শিবলি ডাক দিয়া কয় এ হাসান হুসাইন আপনারা কেন গো আমাকে স্বপ্নে দেখা দিলেন আপনারা কেন আমার ঘরের মধ্যে আগমন করলেন আল্লামা শিবলি যখন এই কথা বললেন ইমাম হাসান এবং হুসাইন বলেন এই মুহররমের মাসটা যেই মাত্র আগমন করে তুমি এমন ভাবে ইবাদতের মধ্যে লেগে যাও তুমি প্রতিদিন দুই রাকাত করে নামাজ আদায় করো আর সূরা ফাতিহার সাথে 15 বার ইখলাস শরীফ পাঠ করো আর যখন আশুরার রাত্রি আসে তুমি 8 থেকে 10 রাকাত নামাজ আদায় করো আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করো কোরআন খতম করো ওয়াজিফা খতম করো তসবিহ তালিল করো ওই সবটুকু আমাদের রুহের মধ্যে যখন বক্সায়া দাও তুমি যখন আমাদের রুহের মধ্যে পৌঁছায়া দিলা আমরা তোমার প্রতি খুশি এবং রাজি হয়ে গেছি আর খুশি এবং রাজি হইয়া তোমাকে সংবাদ দেওয়ার জন্য এসেছি তোমার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা উন্মুক্ত করে দিয়েছে তাহলে বোঝা গেল ইমাম হুসাইন যেই কাজে খুশি যেই কাজে রাজি যেই কাজে সন্তুষ্ট ওই কাজ আমাদের করার দরকার আছে কি নাই কি বলেন দরকার আছে কি নাই এখন শরীরের মধ্যে কিলাইয়া গুতাইয়া শরীরের মধ্যে আঘাত কইরা মাটিতে গড়াগড়ি কইরা এই কাজে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হবেন খুশি হবেন খুশি হবেন না কেমনে খুশি হবেন আরে মুসনাদে আহমদ কিতাবের মধ্যে বর্ণনা করেছেন দুইজন ব্যক্তি ছিল একজন পুরুষ একজন মহিলা অর্থাৎ স্বামী এবং স্ত্রী 12টা বছর হয়ে গেছে তাদের কোনো সন্তান নাই কয় বছর জোরে বলেন কয় বছর এখন যার সন্তান নাই সে জানে সন্তানের ব্যাপারে কেমন ঠিক না বেটি যার সন্তান হয় না তার কাছে সন্তানের কথা বইলিয়া দেখেন সে কতটুকু দুঃখিত হয় আছে কি নাই আমাদের সমাজে অনেক মানুষ আছে 10-12 বছর হয়ে গেছে 20 বছর হয়ে গেছে কিন্তু সন্তান হয় না আছে কি নাই তবে এমনও নজির আছে 30 বছর 50 বছর 40 বছর বয়সে তারপরেও সন্তান হয় হয় কি হয় না যেমন কথায় কথায় এসে গেল আব্দুল কাদের জিলানি ওয়াল গিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানির একটা আমল ছিল তিনি প্রত্যেক চন্দ্র মাসের 10 তারিখে একটা আমল করতেন যেটাকে বলা হয় গিয়ারবি শরীফ কি বলা হয় গিয়ারবি শরীফ 11 শরীফ বলা হয় তিনি প্রতিটি তাসবিহ 11 বার পাঠ করতেন কতবার 11 বার এটা একটা খতম আছে এটা একটা কি খতম আছে আমাদের ওইদিকে তেমন বেশি এটা প্রচলিত নাই তবে মৌলভীবাজার সাইড বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে এটার অনেক ফজিলত তো আমি যেই বাড়িতে লজিং এ ছিলাম ওই বাড়িতে এই খতমটা হইতো প্রত্যেক মাসে হইতো তে একটা মহিলা আমাকে একটা কাগজের মধ্যে লিখা দিল দোয়া করার সময় অনেক মানুষ হয় সেখানে তো দোয়া করার সময় লিখে দিল যে আমাদের বিয়ে হয়েছে 26 বছর হয়েছে কত বছর 26 বছর হয়েছে আমাদের কোনো সন্তান হয় না বিয়ের বয়স যদি 26 বছর হয় তাদের বয়স কত হবে
তো কমপক্ষে তাদের 50 বছরের মতো আছে আছে কি নাই তো ওই লোকটা 30 বছর বিদেশেই আসলো বিদেশ থেকে আইয়া বিয়ে করছে আর 20 বছর গেছে কোনো বাচ্চা হয় না সে আমাকে বলল হুজুর আপনি 11 শরীফ শেষে আপনি দোয়া করবেন কাগজের মধ্যে লিখে দিয়েছে তো আমি দোয়া করলাম দোয়া করার পরে এক বছর পরে আমি যখন তাদের বাড়িতে আবার গেলাম আমি তো রেগুলার প্রত্যেক মাসে যাই তো আবার যখন গেলাম যাওয়ার পরে মুনাজাত করার আগে আমার কুলের মধ্যে একটা সন্তান আইনা দিল সুবহানাল্লাহ একটা সন্তান আইনা দিল আমাকে বলল হুজুর ওই সন্তানের নাম রেখে দাও আলহামদুলিল্লাহ বলেন হুজুর ওই সন্তানের নাম রেখে দাও আমি বললাম কে ওই সন্তান কে তার পরিচয় কি বলল হুজুর এক বছর আগে আপনার মাধ্যমে দোয়া করানো হয়েছিল গাউসে পাকের 11 শরীফের মধ্যে এসে হুজুর গাউসে পাকের উসিলায় আল্লাহ দোয়া কবুল করেছেন আল্লাহ আমাদেরকে একটা পুত্র সন্তান দান করেছেন হুজুর আপনি নাম রেখে দেন আমি তখন তার নাম রেখেছিলাম রায়হান রেজা রায়হান রেজা এখন তার বয়স 8 থেকে 9 বছর হবে এখন তার বয়স 8 থেকে 9 বছর হবে আরেকটা একই গ্রামের আরেকজন লোক 14 বছর হইছে কোনো বাচ্চা কাচ্চা হয় না কত বছর বাংলাদেশের অনেক পীরের বাড়িতে গেছে অনেক পীর সাহেবের বাড়িতে উনি গেছে কোনো সন্তান হয় না উনি এক পর্যায়ে বাড়ি ছাইরা টাউনে গিয়া বাসা ভাড়া থাকছে মানুষে ওনারে সন্তান না হইলে আমাদের দেশে মানুষে মন্দ কথা কয় কয় কি কয় না আটকুড়া বলে আরো অনেক কিছু বলে বলে কি বলে না লেজ কাটা বলে তো তার আফন ভাইয়েরা তাকে এই কথাগুলো বলতো তো আমি ওনারে মামা ডাকতাম তো উনি বলছে বাবা আমি 11 শরীফ চিনতাম না আমি 11 শরীফ চিনতাম না লন্ডনে একজন আলেম আছেন তো উনি যখন বাংলাদেশে আসেন আমি ওনার কাছে গেলাম উনি বললেন ঠিক আছে আমি তোমাকে কিছু আমল শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তোমার সন্তান হবে তবে তুমি ওয়াদা দাও প্রত্যেক মাসের 10 তারিখে তোমার বাড়িতে একটা মিলাদের আয়োজন করবা সুবহানাল্লাহ উনি বলছে আমি যখন মিলাদের আয়োজন করতে শুরু করলাম এক মাস গেল দুই মাস গেল তিন মাসের সময় আমাদের মধ্যে খুশির খবর চলে আসলো 12-14 বছর পরে ওনার একটা মেয়ে সন্তান হলো ওনার একটা মেয়ে সন্তান হলো তাহলে গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির 11 শরীফ একটা গুরুত্বপূর্ণ আমলের যদি আল্লাহ পাক এমন ফজিলত দান করতে পারেন আহলে বায়াতের ফজিলত আছে কি নাই তাহলে যাদের সন্তান আছে এই যে 14 বছর পরে যে সন্তান পাইছে তার মত খুশি পৃথিবীর মধ্যে আর কেউ নাই ঠিক না ঠিক আর 26 বছর পরে যে সন্তানটা পাইছে কি মনে করেন সে খুশি না বেজার সে যদি হাত দি লাগাল ভাই তো আসমানে জমিনে না পাইতো ঠিক না ঠিক এত খুশি হইছে কিন্তু আসেন 12টা বছর কেটে গেল স্বামী এবং স্ত্রী 12টা বছর চলে গেল তাদের কোনো সন্তান হয় না এবার স্বামী রাগ দিয়ে কয় স্ত্রী তোমারও জীবনে দুঃখ আছে তোমারও জীবনে কষ্ট আছে আমারও জীবনে দুঃখ আছে কষ্ট আছে স্ত্রী গো তোমারও জীবনে গুনাহ আছে আমারও জীবনে গুনাহ আছে আসেন আমরা দুইজন মিলে আল্লাহর কাছে আমাদের গুনার জন্য তওবা করি ওই স্বামী এবং স্ত্রী গভীর রজনীতে একটা জঙ্গলের মধ্যে চলে গেল যেখানের মধ্যে কোনো মানুষ গরু ছাগল কোনো কিছু নাই জীব জানোয়ার কোনো কিছু নাই ওই নির্জন জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহকে ডাক দিয়া কইয়া রহমান রহিম নাম তোমার আল্লাহ 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 ইয়াহান্নান মান নাম তোমার আল্লাহ হো আল্লাহ 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 আমরা গুনাগার আমরা জীবনে অনেক গুনাহ করেছি মুনিব গো যদি আমাদের গুনার কারণে যদি আমাদের তকদির পরিবর্তন না হয় আল্লাহ গো আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতাল লিল আলামিন নবীজির উসিলায় আমাদের তাওবাকে কবুল করো এইভাবে
ভাবে যখন কাঁদলো কেঁদে কেঁদে যখন চৌকের পানি ছেড়ে দিল আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুস উঠে গেল হে মুসলমান আল্লাহর নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার নবীজি বলেন যেই বান্দা এবং বান্দি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর আযাব গজবের ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এই জন্য বেশি বেশি করে কাঁদবেন কয় কাঁদলে কি হবে কয় কাঁদলে অন্তর নরম হয় কাঁদলে গুনাহগুলো মাফ হয় কাঁদলে বান্দা আল্লাহর ওলি হয়ে যায় কিন্তু আজকে তো আমরা কান্দি না আমরা তো হাসি ঠিক না বেটি আমরা আজকে তো আমাদের চোখ দিয়ে কান্না আসে না হাসি আসে মুনাজাতেও আমরা কান্না আসে না যদি নাও আসে কান্নার ভান করতে হবে কান্না ভান করতে হবে কাকুতি মিনতি বিনয় এবং নম্র সুরে আল্লাহর কাছে চাইতে হবে আসুন বাবার আমার ওই মহিলা এবং স্ত্রী স্বামী এবং স্ত্রী দুইজন বলল স্বামী গো তোমারও জীবনে গুনাহ আছে আমারও জীবনে গুনাহ আছে চলো আমরা দুইজন মিলে আল্লাহকে প্রাণ ভরে ডাকি আমার বিশ্বাস আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের দুয়া ডাক কবুল করবেন কারণ আল্লাহ বলেছেন ফাজকুরুনি আজকুরুকুম বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে ডাকো তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো তোমরা যদি আমি আল্লাহর দিকে এগিয়ে আসো আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো আমি আল্লাহ তোমাদেরকে ডাকে সাড়া দিব আমি আল্লাহ তোমাদের জন্য রহমত এবং ক্ষমা নিয়ে হাজির হব এই জন্য আল্লাহ বলেন উদুনি আস্তাজিবলা তুম বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে ডাকো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব কিন্তু আজকে তো আমরা দোয়া করতে চাই না আমাদের মধ্যে কিছু মানুষ আছে বলে দোয়ার কোনো দরকার নাই আছে কি নাই কিন্তু রাসূলুল্লাহ বলেন আদ্দুয়া উবাকুল ইবাদা প্রত্যেক মানুষের মগজ আছে আছে কি নাই মগজ যদি বাইর হয়ে যায় কোনো মানুষ বাঁচবে মাথা থেকে যদি মাথা বাইরে মগজ যদি বাইরে যায় মগজ যদি না থাকে কোন মানুষ বাঁচবে বাঁচবে না রাসূলুল্লাহ বলেন প্রত্যেক ইবাদতের সারগর্ব প্রত্যেক ইবাদতের মূল প্রত্যেক ইবাদতের মগজ হলো দোয়া সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো দোয়া করলে কি হয় নবী বলেন দোয়া ওই জন্য করবা কারণ দোয়া করলে বান্দার তাকদীর পরিবর্তন হয়ে যায় দোয়া করলে বান্দার তাকদীর পরিবর্তন হয়ে যায় এই জন্য দোয়া করতে হবে তারা দুজন মিলে যখন আল্লাহর কাছে দোয়া করলো করার পরে এক মাস গেল দুই মাস গেল তিন মাসের সময় বিবি স্বামীকে ডাক দিয়া কয় স্বামী গো ও আমার প্রাণের স্বামী আমার যেন কেমন কেমন লাগে স্বামী আবার ডাক দিয়া কয় বিবি রে মনে হয় আমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন ওই মেয়েটার পেটে ওই মহিলাটার পেটে সন্তান চলে আসলো দশ মাস যখন হয়ে গেল সন্তান ভূমিষ্ঠ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার মেয়ে সন্তান হলো এখন খুশি না বেজার কিন্তু আমাদের দেশে তো মেয়ে সন্তান হলে অনেক মানুষ বেজার হয়ে যায় আছে কি নাই মেয়ে সন্তান হলে বেজার হয়ে যায় আল্লাহ বলেন মুসা রে তুমি কি জানতে চাও আমি আল্লাহ কোন সময় বেশি খুশি হই কোন সময় বেশি খুশি হই মুসা নবী বলে আল্লাহ আপনি বলেন না আপনি কখন বেশি খুশি হন কখন বান্দার প্রতি বেশি খুশি হন আল্লাহ বলে আমি আল্লাহ যখন বেশি খুশি হয়ে যাই বান্দার ঘরে কন্যা সন্তান দান করি আল্লাহ আবার কখন খুশি হন আল্লাহ বলেন মুসা রে আমি আল্লাহ যখন খুশি হয়ে যাই ওই বান্দার ঘরের মধ্যে আমি আল্লাহ তার ঘরের মধ্যে অসুস্থ দান করি
তারপরে বান্দার জন্য বৃষ্টি দান করি বান্দার জন্য বৃষ্টি দান করি তারপরে আমি আল্লাহ বান্দার জন্য যখন খুশি হয়ে যাই ওই বান্দার ঘরের মধ্যে মেহমান ফাটাই কিন্তু আমাদের দেশে তো কিছু মানুষ মেহমানরে দেখলে মুখ কালা হয়ে যায় ঠিক না বেটি আর মনে মনে হয় একদিন টাকার কথা কইয়া দেখো তিন দিন থাকি গেছে আছে কি নাই একদিন টাকার কথা কইয়া তিন দিন থাকি গেছে রাসূলুল্লাহ বলেন মেহমানকে যারা আল্লাহকে বিশ্বাস করে কাকে যারা তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে রাসূলুল্লাহ বলেন তারা যেন মেহমানের সাথে ভালো ব্যবহার করে সুবহানাল্লাহ বলেন যারা কাকে ভয় করে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মানে আখিরাতকে বিশ্বাস করে তারা যেন মেহমানকে সম্মান করে আসুন বাবার আমার যখন সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো ওই মেয়েটা যখন জন্মগ্রহণ করলো রে মা বাবা খুশি মা বাবা খুশি কিন্তু দেখা যায় ওই মেয়েটা জন্মগ্রহণ করেছে ঠিক কিন্তু ওই মেয়েটা কথা বলতে পারে কিন্তু চোখে দেখে না ওই মেয়েটার চোখ হলো অন্ধ এই মেয়েটার চোখ কি অন্ধ এবার বাবা এবং মা ডাক দিয়ে কই আল্লাহ আমরা বাবা বাবা ডাক শুনবো আমি আমার মেয়েটাকে দেখব আমরা আমাদের মেয়েটাকে প্রাণ ভরে দেখব কিন্তু মেয়েটা তো কোনোদিন আমাদেরকে দেখবে না মেয়েটার দুঃখ আমরা সহ্য করতে পারি না মেয়েটার দুঃখ আমরা সহ্য করতে পারবো না এই জন্য আল্লাহ তাআলার কাছে যখন কান্না শুরু করলো আল্লাহ গায়েবীভাবে তাদেরকে জানিয়ে দিলেন ও আমার বান্দা তোমরা যেই জায়গার মধ্যে কান্না করেছিলে ওই জায়গার মধ্যে চলে যাও ওই জায়গার মধ্যে একজন কবিরাজ আছে সে তোমার মেয়ের অসুস্থতা অর্থাৎ অন্ধ চোখ ভালো করে দিবে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাহু 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 লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এবার বাবা ওই মেয়েটাকে নিয়ে গেল যে জায়গার মধ্যে গিয়ে তারা দোয়া করেছিল আল্লাহর কাছে ওই জায়গার মধ্যে নিয়ে গেল ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পরে হঠাৎ শব্দ আসলো হঠাৎ বিকট একটা শব্দ আসলো মেয়েটাকে বাবা বলল মেয়ে গো গাছের নিচে তুমি বসে থাকো আমি দেখি কোথায়ও মানুষ দেখা যায় কিনা কোথাও কোনো কবিরাজ দেখা যায় কিনা হঠাৎ মেয়েটাকে রেখে যখন বাবা অন্য জায়গায় চলে গেল দেখা যায় কিছুক্ষণ পরে এসে বাবা মেয়েটাকে আর গাছের নিচে পাইল না গাছের নিচে পায় নাই সে দৌড়াদৌড়ি করতে লাগলো হঠাৎ তাকায়া দেখে ছোট্ট একটা মেয়ে তার মায়ের মতো সে আকাশের চাঁদের দিকে তাকাইয়া আকাশের চন্দ্রের দিকে তাকাইয়া কি যেন গুনগুনাইয়া বলতেছে সুবহানাল্লাহ ওই মেয়েটাকে বাবা পিছন দিয়ে ডাক দিল মা যেই মাত্র মা বলে ডাক দিছে সাথে সাথে মেয়েটা বাবা বলে বাবার বুকের মধ্যে জড়িয়ে ধরল সুবহানাল্লাহ মেয়েটাকে বলল মা গো তোমার চক্ষু কেমনে ভালো হলো তুমি দেখি এখন দেখতেছো এর কারণ কি কই বাবা বলতে পারবো না তবে আমাকে যখন গাছের নিচে রেখে গিয়েছিল হঠাৎ আমি তাকায় দেখলাম গাছের উপরে গুনগুনায়া শব্দ শোনা যায় কান্নার আর আমি যখন যেই মাত্র গাছের দিকে তাকাইলাম আমার মুখটাকে যখন গাছের দিকে ফিরাইলাম হঠাৎ দেখলাম গাছের উপর দিকে আমার চোখের মধ্যে দুই ফুটা পানি পড়লো ওই দুই ফুটা পানি যখন পড়লো বাবা সাথে সাথে আমার চক্ষুটা ভালো হয়ে গেল আমার অন্ধ চোখ চৌকের মধ্যে আলো ফিরে আসলো সুবহানাল্লাহ বলেন
তখন যখন তিনি ওই গাছের দিকে তাকালেন গুনগুনায়া ওই পাখিটা বলল ওরে আল্লাহর বান্দা তুমি কি জানো না আজকে রজনীটা কেমন রজনী আজকে দিনটা কেমন দিন জানো না আজকে হলো আশুরার রজনী যেই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে নিজের শরীরের তাজা রক্ত দিয়েছিলেন ইসলামকে জিন্দা করার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য ওনার মহব্বতে ওনার বিরহ বেদনাই আমরা কান্তিসি আর ওই পাখির কান্নার পানিটা এমন দাম হয়ে গেল যেই কান্নার পানিটা মেয়ের চোখে পড়তে মেয়ের চোখটা ভালো হয়ে গেল বড় করে বলুন সুবহানাল্লাহ তাহলে একটা পাখি যদি এইভাবে কান্না করলো তার যদি এমন ফজিলত হতে পারলো আমরা যদি আহলে বায়াতের মহব্বত নিয়ে নামাজ রোজা পালন করে তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করি আমাদের লাভ আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আসে এই জন্য আমরা আহলে বায়াতের জন্য কোরআন তেলাওয়াত ওয়াজিফা তেলাওয়াত করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে সবাই বলি আমিন আল্লাহ 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 লা আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu عليه وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله পবিত্র আশুরার রাত্রিতে তোমার মহব্বতের মায়ার বান্দাদেরকে নিয়া হায় আল্লাহ যা কিছু আল্লাহ আলোচনা করা হয়েছে কবুল আর মঞ্জুর করে নাও হায় আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দাও মুনিব আমাদের সকলের জীবনের গুনাহখাতা মাফ করে দাও বাকিটা জিন্দেগি তোমার মকবুল গোলামিতে কবুল করে নাও আল্লাহ আমরা যারা অভাবি অভাব দূর করে দাও ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করার তৌফিক দাও ফেরেশানির মধ্যে যারা ফেরেশানি দূর করে দাও মুসিবতের মধ্যে যারা মুসিবত দূর করে সন্তান নেক আওলাদ হিসাবে কবুল করে নাও আল্লাহ আমরা যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা এমন মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ বিশেষ করে তোমার এক মায়ের বান্দা অসুস্থ আল্লাহ শিফায়ে কামিলা দান করো আয় আল্লাহ হায়াতে তুই বাবার আয়া দাও নেক হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ জনাব মোহাম্মদ আলমগীর ভাই অসুস্থ আল্লাহ হায়াতে তুই বাবার আয়া দাও শিফায়ে কামিলা দান করো তোমার গাইবি খাজানা দ্বারা সাহায্য করো মুনি আল্লাহ আজকে তোমার যেই মায়ের বান্দি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন আল্লাহ তোমার মায়ের বান্দিকে মাফ করে দাও ইহ জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দাও কবরকে জান্নাতের বাগান বানায়া দাও কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি হিসাবে কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলের মাহফিলের মধ্যে যারা আর্থিক সহযোগিতা করেছেন এক টাকা দুই টাকা শুরু করে যত সবাই সকলকে কবুল আর মঞ্জুর করে নাও দুনিয়া আখিরাতে সম্মানে বাড়ায় দাও আয় আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি ফির মুফতি আল্লাহ হেলাল আহমদ সংগ্রামী সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ তোমার গাইবি খাজানা দ্বারা সাহায্য ফরমাও ওনার মাদ্রাসা মসজিদরে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ বিশেষ করে এই মসজিদ মাদ্রাসার মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ জাগা জমি দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন করবেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে সম্মানই বানায়া দাও আল্লাহ আমরার কবরবাসীদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমরা যে যে গাটো আটক আছি আল্লাহ তোমার কুদরতে কামেলার দ্বারা ওই গাঁট থেকে উদ্ধার করে দাও ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন।